আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সত্যি ওখানে আছেন নাই যোগমায়ার ভ্রম? এ ভ্রম অথবা মায়া নয়, সত্যি ওখানে আছি আমি। তবে শ্রী বসুদেবকে কেন দেখা দিচ্ছেন না? কারণ ওর দৃষ্টি জ্ঞান আর বুদ্ধির দ্বারা দেখে। আমি বুদ্ধি আর জ্ঞান দুয়েরই ওপরে, আমায় তো কেবল ভক্তি আর ভক্তির দ্বারা উৎপন্ন হওয়া বিশ্বাসের দ্বারাই দেখতে পাওয়া যায়, অনুভব করা যায়। মাতার বিশ্বাস আছে, পিতাশ্রীর চোখের সামনে বুদ্ধির তর্কের আবরণ আছে, সেই জন্যে বালক যে আনন্দ মাতার কোলে পায়, সেই দিব্য আনন্দ সংসারে কোনো অন্য কোলে পাবে না। ত্রিলোকনাথের চরণে ব্রহ্মপুত্র নারদের প্রণাম। কল্যাণ হোক ভক্তরাজ, বড় আনন্দ বিভোর দেখাচ্ছে, কি কারণে? প্রভু, আপনি তো সর্বজ্ঞ, সবকিছু জানেন যে আজকাল আমি মৃত্যুলোকেই থাকি। ওখানে ইদানিং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বালক রূপে বিরাজ করছেন। বাহ বাহ, ওর ওই বাল্যলীলার আনন্দ এমনি যে স্মৃতিতেই রোমাঞ্চ হতে থাকে। আহা বাহ বাহ, নারদ, তোমার মুখ থেকে ওর অদ্ভুত লীলার বিবরণ শুনে আমার অন্তরেও এই লালসা জেগে উঠছে যে আমি ধরিত্রীতে গিয়ে আমার স্বামীর ওই মধুর বালক রূপের স্বয়ং দর্শন করি। প্রভু, একই লীলা ভগবান শ্রীকৃষ্ণ যখনই আপনার চর্চা করেন তখন আপনাকে স্বামী বলেন? রাম অবতারে তো উনি আপন হাতে রামেশ্বরে আপনার স্থাপনা করে আরাধনাও করেছেন, আর এখানে এখানে আপনি ওকে স্বামী বলছেন। প্রভু, আপনারা দুজনে একই, তবুও দ্বৈত রূপ ধারণ করে কখনো একে অন্যের ভক্ত হয়ে যান,
আর আমার স্বামীও। প্রভু, এই সম্বন্ধের ব্যাখ্যা করবার শক্তি শেষ, ব্রহ্মা, সরস্বতীর কারোর মধ্যেই নেই। সব কথার ব্যাখ্যা সম্ভব নয় নারদ। প্রত্যেক কল্পতে যখনই উনি এই অবতার ধারণ করেন, তখন আমি ওর এই বালক রূপে দর্শন করতে অবশ্যই যাই। কারণ যে এই রূপে ওর দর্শন আর কখনো হতে পারে না। জয় সচ্চিদানন্দ।